লোকে বলেন উনি 4000 বছর বেঁচেছিলেন। লোকে বলেন এই গাছটা অগস্ত্য 6000 বছর আগে পুঁতেছিলেন। তো এটাকে ডোডা সম্পিগে বলা হয়। বিশ্বাস করা হয় যে অগস্ত্য মুনি এখানেই এই লিঙ্গেই তার সূক্ষ্ম শরীর ত্যাগ করেন। যোগের প্রথম শিক্ষা দেয়া হয়েছিল এই কান্তি সরোবরের তীরে, কেদারনাথকে ছাড়িয়ে 6-7 কিলোমিটার দূরে। একে বলে কান্তি সরোবর। কান্তি সরোবর মানে কৃপার সরোবর। এর নাম কৃপার সরোবর দেয়া হয়েছিল কারণ এই সরোবরের তীরেই প্রথম যোগার ক্লাসটি করা হয়েছিল 12-15 হাজার বছর আগে কোন একটা সময়ে। আদিযোগী যখন হিমালয়ের ওপরের অঞ্চলে আবির্ভূত হলেন, হাজার হাজার মানুষ জড়ো হল, কারণ তার একান্ত ব্যক্তিত্বই এমন ছিল যে তা লোকজনদের আকৃষ্ট করেছিল। তো সবাই বসে পড়ল, কিন্তু তিনি কিছুই বললেন না। তিনি তার চোখ বন্ধ করে বসে রইলেন। লোকজন অপেক্ষা করতে লাগল, তো তিনি শুধু ওখানে মাসের পর মাস স্থির হয়ে শুধু বসে রইলেন। তারা উপলব্ধি করলেন যে কাউকে যদি এভাবে বসে থাকতে হয়, তিনি নিশ্চয়ই তার ভৌত প্রকৃতির ঊর্ধ্বে, নইলে তিনি এভাবে বসতে পারেন না। শুধুমাত্র 7 জন এটা বুঝতে পেরেছিলেন আর তারা রয়ে গিয়েছিলেন। এই 7 জনকেই আজ ভারতে সপ্ত ঋষি বা 7 জন স্বর্গীয় ঋষি বলে উল্লেখ করা হয়। তিনি তাদের কিছু প্রস্তুতিমূলক ধাপ দিয়েছিলেন আর বলেছিলেন, তোমরা তৈরি হও, তারপরে দেখা যাবে। একদিন যখন তার নজর ওদের ওপর পড়ল, তিনি লক্ষ্য করলেন তারা জ্যোতির্ময় আধারের মতো হয়ে উঠেছেন। যিনি জানেন, তিনি যখন এরকম জ্যোতির্ময় আধার দেখেন, তার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয়। তিনি দেখলেন এই মানুষগুলো সত্যি প্রস্তুত। আর তখন তিনি কান্তি সরোবরের তীরে বসলেন, বসে যোগবিজ্ঞান ব্যাখ্যা করে বোঝাতে শুরু করলেন। এই বিজ্ঞানটিকে অঙ্গীভূত করে, এই জ্ঞানটিকে অঙ্গীভূত করে তাকে মানুষের মধ্যে একীভূত করতে দীর্ঘকাল তারা সিদ্ধঘুমে গিয়েছিলেন। তাদের মধ্যে সবথেকে বিশিষ্ট যিনি, যিনি আমাদের জন্য ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ এমন একজন, যিনি দক্ষিণে যাত্রা বেছে নিয়েছিলেন, অগস্ত্য বা অগস্ত্য মুনি বলে পরিচিত। তিনি এক ভূগর্ভস্থ জায়গায় তার সাধনা করেছিলেন। লোককথায় বলে তিনি ওই ভূগর্ভস্থ জায়গায় এক প্রকারের শীত ঘুমে ছিলেন হাজার হাজার বছর ধরে। আর যখন তিনি এর বাইরে আসলেন, জ্ঞানটিকে তার নিজের ও নিজের সিস্টেমের অংশ হিসাবে অঙ্গীভূত করা সম্পূর্ণ করে, তবে কোনো বৌদ্ধিক সম্পত্তি হিসাবে নয়, বরং তার নিজের মানবতন্ত্রের এক প্রতিধ্বনিকারী প্রক্রিয়ারূপে, তিনি মনস্থির করেন তার দক্ষিণে যাওয়ার উদ্দেশ্য পূরণ করবেন। আর 7 জনের মধ্যে তিনি সবথেকে বিশিষ্ট হয়ে উঠেছিলেন অসীম কাজ করতে পারার ক্ষমতার কারণে, যার দ্বারা তিনি উপমহাদেশের দক্ষিণ দিকটা জুড়ে এটি ছড়িয়ে দিয়েছিলেন। তিনি সম্ভবত, আমি যা শুনেছি, এই দেশে 700-এরও বেশি আশ্রম স্থাপন করেছিলেন। অনেক ছোটখাটো জায়গা আছে যেগুলোকে ধরা হয় না যথাযথ আশ্রম, যেখানে সাধনা চলেছিল, আর তিনি ওই জায়গায় কোনোরকম গুরু প্রতিষ্ঠা করেছিলেন যাতে সাধনা চালু থাকতে পারে। আধ্যাত্মিকতাকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলতে তিনি দেশের নানা জায়গায় 700-এরও বেশি আশ্রম স্থাপন করেছিলেন। বোঝার গভীরতা আর যেভাবে তিনি এই কাজটা করেছিলেন, যেই শক্তি এবং জ্ঞানের সাথে তিনি সবকিছুকে পরিচালনা করেছিলেন, অনেক দিক দিয়ে কিছুটা হলেও অতিমানবিক। অনেকভাবেই অগস্ত্য বলতে পারেন তাকে প্রায় দক্ষিণ ভারতের অতীন্দ্রিয়বাদের জনক বলতে পারেন। অগস্ত্যের মাধ্যমেই দক্ষিণ ভারতে যোগ একটা নির্দিষ্ট বিন্যাসে আসে। লোকে বলে তিনি 4000 বছর বেঁচেছিলেন। আমি জানি না তিনি 4000 বছর বেঁচেছিলেন কি না, কিন্তু নিশ্চিতভাবেই তিনি সাধারণ মানুষ যতদিন বাঁচেন তার চেয়ে বেশি দীর্ঘ সময় বেঁচেছিলেন। আপনি যদি তার জীবনে করা কাজকর্মের পরিমাণের দিকে তাকান, দেখে মনে হয় না যে তিনি 100 বছরে মারা গিয়েছিলেন।
অন্তত 400 বছর তো তিনি নিশ্চয়ই বেঁচেছিলেন, কারণ যে পরিমাণ কাজকর্ম তিনি করেছেন একটা নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতার মধ্যে, সেটা করে ওঠা সম্ভব নয়। আজকাল আমরা প্লেনে চড়ছি, গাড়ি চালাচ্ছি, তাই জানেন তো আমরা এত কিছু জিনিস করতে পারছি এত অল্প সময়ের মধ্যে। কিন্তু যেই ধরনের ভ্রমণ অগস্ত্য করেছিলেন পায়ে হেঁটে, মানুষের জীবনের সাধারণ আয়ুর মধ্যে ওই পরিমাণ কাজ করা একজন মানুষের পক্ষে অসম্ভব। নিশ্চিতভাবেই তিনি অনেকটা দীর্ঘ সময় বেঁচেছিলেন, হয়তো 400 বছর, বা হয়তো 4000 বছর, বা মানুষ কেবল একটা শূন্য জুড়ে দিয়েছে, কারণ মোটের ওপর এটা শূন্য। কিন্তু তিনি অবিশ্বাস্য কাজকর্ম করেছিলেন। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি বাগে এনেছিলেন কার্তিকের চরম রাগ। কার্তিক হলেন শিবের ছেলে, তো তিনি খুব রেগে গিয়ে বাবার থেকে দূরে চলে যেতে চাইলেন, তো তিনি ভীষণ রাগে দক্ষিণে চলে গিয়ে একজন যোদ্ধা হয়ে উঠলেন। অনেক দিক থেকেই একজন অতুলনীয় যোদ্ধা, আর তিনি জয় করে যেতে লাগলেন। জয় করা, তিনি শাসন করার জন্য জয় করছিলেন না, যা কিছুকেই তিনি অন্যায় বলে মনে করলেন তিনি হত্যা করতে থাকলেন, কারণ তিনি বোধ করেছিলেন তার বাবা মা তার প্রতি অন্যায় করেছেন আর তিনি ন্যায় সৃষ্টি করতে চাইলেন। যখন আপনি রেগে থাকেন সবকিছুই অন্যায় বলে মনে হয়, তাই নয় কি? প্রত্যেকটা ছোট ছোট জিনিস আপনি ভাবেন বিশাল কিছু অন্যায় হচ্ছে আপনার সাথে যখন আপনি রেগে থাকেন। তো তিনি অনুভব করেছিলেন পৃথিবীতে এত বেশি অন্যায়, তো তিনি হত্যা করার জন্য অনেক মানুষকে পেলেন। তো তিনি যুদ্ধের পর যুদ্ধ লড়তে লড়তে দক্ষিণে, আরও দক্ষিণে যেতে লাগলেন। ইনি হলেন অগস্ত্য, যিনি এই রাগকে এক আত্মজ্ঞান প্রাপ্তির এক উপায় করলেন, আর অবশেষে তিনি সুব্রহ্মণিয়ায় বিশ্রাম পেলেন। তো শেষবারের মতো সুব্রহ্মণিয়ায় তিনি তার তরবারি ধুয়ে সেখানে কিছু সময় শান্ত হয়ে বসে তারপর কুমার পর্বতে উঠে গেলেন, যেখানে তিনি দণ্ডমান অবস্থায় মহাসমাধি লাভ করেন। তো কার্তিকের এই রাগকে তার আত্মজ্ঞান প্রাপ্তির এক উপায় রূপান্তর করার এই মহান শিল্পটি অগস্ত্যর কাজ ছিল। আর এই সমস্ত দক্ষিণ ভারতের এই সমস্ত সিদ্ধারা, তারা বেশিরভাগই অগস্ত্যের ধারার। একরকমভাবে আমি যা কিছু করি তা হল একটা ছোট সম্প্রসারণ অগস্ত্যের করে যাওয়া কাজের। উনি একটা জায়গার বিশাল বড় প্রতিমূর্তি নির্মাণ করেছিলেন, আমরা তাতে কেবল একটা বাড়তি ঘর যোগ করছি, কারণ এই দক্ষিণ ভারতের অতীন্দ্রিয়বাদের একটা আলাদা আস্বাদ আছে, সেটা অগস্ত্যের জন্য। তো তিনি সবথেকে বেশি কর্মক্ষেত্র নিয়েছিলেন অন্য ছজনের তুলনায়, আর বিচিত্র নানারকমভাবে রূপান্তর করে গেছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন যে আধ্যাত্মিকতার কোনো না কোনো উপাদান যেন সবার জীবনে থাকে। হয়তো এটা এখন হারিয়ে যাচ্ছে, কিন্তু তাও আপনি যদি গত প্রজন্মের দিকে তাকান, এমনকি আজও এটা অনেকটাই রয়েছে, এমনকি দক্ষিণ ভারতের একজন সাধারণ চাষি বা উত্তরপ্রদেশ ছাড়িয়ে কোথাও, দক্ষিণে নিচের দিকে কোথাও আপনি দেখবেন এমনকি একজন সাধারণ চাষিরও তার নিজের মধ্যে আধ্যাত্মিকতার কিছু উপাদান আছে। এটা অগস্ত্যের কাজ। এইটা একটা চত্বর যেখানে অগস্ত্যমুনি হেঁটেছিলেন, তিনি এমনকি সম্ভবত এই মন্দিরটাও দর্শন করেছিলেন, সম্ভবত তিনি নিজে বা তার কোনো লোক, কারণ
লিঙ্গের প্রকৃতি এমন যে যেটা অগস্ত্যের কাজ করার পদ্ধতির সাথে সঙ্গতিপূর্ণ, তো হয় তিনি নিজে বা তার মতো কেউ বা তার ধারার কেউ যিনি এই লিঙ্গটির প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এটা বিশুদ্ধ ক্রিয়া যেটা 100% শক্তির কাজ আর অন্য কিছুই নয়, কোনো মন্ত্র কোনো তন্ত্র কিচ্ছু না, এটা 100% শক্তির কাজ। আমি এরকমই, এই একটা কাজই আমি জানি। আমি জীবনকে কেবল এক মাত্রা থেকে অন্য মাত্রায় রূপান্তরিত করতে পারি কেবলমাত্র শক্তির ভিত্তিতে। আমি কোনো মন্ত্রপাঠ জানি না, কোনো আচরণবিধি জানি না, আমি কিছুই জানি না, কোনো আচারবিধি ছাড়া। এমনি জানেন তো, কেবল এক মাত্রা থেকে অন্য মাত্রায় শক্তিকে পরিবর্তিত করা। গুপ্তকাশী মানে কি জানেন? গুপ্ত মানে গোপন কিছু, কাশী মানে বারাণসী। জানেন তো বারাণসীর কথা শুনেছেন? কাশী হল পবিত্র শহরগুলোর মধ্যে পবিত্রতম, পাণ্ডিত্যের সবথেকে প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম। এটা এমন একটা জায়গা যেখানে শয়ে শয়ে আত্মজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি একসময় বাস করতেন। আপনি যেই রাস্তাতেই যেতেন না কেন, প্রতি রাস্তাতেই আপনি একজন আত্মজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি সাক্ষাৎ পেতেন। তো কাশী মানে পবিত্রতার মধ্যে পবিত্রতম। তো সেটা হলো মূল কাশী, কেদারের ঠিক পরে হলো গুপ্ত কাশী, গোপন কাশী, কারো জানার কথা নয় এটা। তো অগস্ত্যের দক্ষিণে যাত্রা নিয়ে এরকম প্রচুর গল্প আছে। তিনি যখন দক্ষিণে যাচ্ছিলেন, তিনি বিন্ধ্যাচলে দেখা পেলেন। বিন্ধ্যা হল ভারতের আর একটা পর্বতমালা, হিমালয়ের থেকে বহু পুরনো পর্বতমালা। হিমালয় ভূতাত্ত্বিক দিক থেকে খুব নবীন পর্বত, তো বিন্ধ্যাচল হল বেশি পুরনো পর্বত, পৃথিবীর সবথেকে পুরনোগুলোর মধ্যে একটি। তো পর্বতদের মধ্যে হিমালয়কে পর্বতদের রাজা বলে নির্বাচিত করা হয়েছিল। তো অগস্ত্য যখন দক্ষিণে যাচ্ছিলেন, বিন্ধ্যাচল রেগেছিল। সে অগস্ত্যকে থামিয়ে দিয়ে বলল, এটা কিভাবে করতে পারো তোমরা? হিমালয়কে কিভাবে রাজা করতে পারলে তোমরা? আমার তুলনায় ও একটা শিশুমাত্র, কিভাবে ওকে তোমরা রাজা করতে পারলে? এবার অগস্ত্য জানতেন যে কোনো পর্বত রেগে গেলে বিষয়টা খারাপও হতে পারে। যখন একজন মানুষ রেগে যায় মোটামুটি খারাপই হয়, পর্বত রেগে গেলে সে যে কি করবে আমরা জানি না। এখন যখন অগস্ত্য বসলেন, বিন্ধ্যাচল যেহেতু খুবই ধর্মপ্রাণ ছিল, সেও অগস্ত্যের সামনে মাথা নত করল। তো অগস্ত্য বললেন, একদম ওখানেই থাকো, ওখানেই, আমি দক্ষিণে গিয়ে ফেরত আসব, তখন আমরা তোমার বিষয়টা দেখব। তো বিন্ধ্যাচল মাথা নত করেই রয়ে গেল অগস্ত্যের ফিরে আসার অপেক্ষায়। অগস্ত্য কোনোদিন ফিরলেন না। পরের বার যখন তিনি উত্তরে এলেন, তিনি অন্য পথে এলেন। তিনি এলেন জগন্নাথপুরী হয়ে, শুধু এই বিন্ধ্যাচলকে এড়ানোর জন্য, যাতে সে পরাভূত থাকতে পারে, যাতে সে আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ বা কিছু না করতে পারে। তো বিন্ধ্যাচল হয়ে রইল খুবই ছোট, কারণ ও মাথা নত করে রয়েছে। হিমালয় লম্বা, কারণ সে দাঁড়িয়ে আছে আর এখনও বেড়ে চলেছে। দক্ষিণাত্যের মালভূমির যে কোনো জায়গাতেই যদি আপনি ভ্রমণ করেন, আপনি দেখবেন প্রায় সব জায়গাতেই কোনো না কোনো গ্রামে কেউ বলবে, এই গুহায় অগস্ত্য ধ্যান করেছিলেন, এখানে অগস্ত্য অমুক করেছিলেন। বিয়ার পাহাড়ের সব জায়গায় এটাকে কর্ণাটকে বেল্লিগিরি রঙ্গনবেত্তা বলা হয়, চামরাজনগরের কাছাকাছি। তো বিয়ার পাহাড়ে একটা জায়গা আছে যেখানে একটা সাম্পিগে গাছকে কি বলে, ইংরাজিতে কি বলে এটাকে, সাম্পিগে, চম্পা নাকি, যাই হোক, এটা খুবই সুগন্ধি ফুল। এই গাছটা তারা বলেন অগস্ত্যমুনি পুঁতেছিলেন। এটা নিশ্চয়ই অবিশ্বাস্য রকমের পুরনো। এই গাছটা একদম জড়ানো পেঁচানো হয়ে গেছে।
আর এটাকে দেখতে এই জাতীয় অন্য কোনো গাছের থেকে অনেক বেশি পুরনো লাগে। লোকে বলে এই গাছটা অগস্ত্যমুনি পুঁতেছিলেন 6,000 বছর আগে। এটাকে ডোড্ডা সাম্পিগে বলা হয়, কারণ ডোড্ডা সাম্পিগে মানে বড় সাম্পিগে। এটা এতটাই বড়। আর অগস্ত্য এই গাছটা লাগিয়ে ওখানে কিছু সময় ছিলেন। কাবেরিতে এটা হলো মধ্যস্থল। তো তারা যথার্থ মধ্যস্থলটা চিহ্নিত করলেন, আর অগস্ত্যমুনি একটা লিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করলেন, যেটা সত্যি আসলে বালির সাথে তখনকার সময়ের কিছু যৌগিক পদার্থ মিশিয়ে তৈরি। তো এটা একটা বালির লিঙ্গ, যেটা এখন অক্ষত আছে, শুধুমাত্র ভৌতভাবেই নয়, সব রকমভাবে অক্ষত। এটাকে কাবেরী নাভি হিসাবে দেখা হয়, যেহেতু এটা মধ্যবিন্দু। আর তিনি যাই করেছেন, আমার ইচ্ছা ছিল আর একটু সময় যদি এখানে থাকতে পারতাম। আর এটা এখনও খুবই শক্তিশালী, যেন এটা কালকেই করা হয়েছে। এটা অবিশ্বাস্য। এটাই হলো আমাদের বংশ পরিচয়। বিশ্বাস করা হয় যে অগস্ত্যমুনি এই লিঙ্গে তার সূক্ষ্ম শরীরটা ত্যাগ করেন, আর ত্যাগ করেছিলেন তার মানসিক দেহ বা মনোময় কোষ, ত্যাগ করেছিলেন চতুর, কি যেন মাদুরাই বা বীরতুর নগরের কাছে কোনো একটা জায়গা আছে যেখানে তিনি তার মানসিক শরীর ত্যাগ করেন। তিনি কার্তিকের সাহায্য নেন আর তার ভৌত শরীরটিকে নিয়ে গেছিলেন কৈলাস, যেখানে শিব ছিলেন, এবং সেটা সেখানেই ত্যাগ করেন। এটা শেষ পর্যায়ে করা এক দারুণ কাজ। কৈলাস হলো আমার কাছে এক প্রকাণ্ড আধ্যাত্মিক গ্রন্থাগার। লোকে যখন বলে এটা শিবের ঘর ছিল, এটাই শিবের ঘর, এর মানে এই নয় যে তিনি এখানে বরফের ওপর নৃত্য করছেন। এর মানে তিনি যা কিছু ছিলেন সবটাই এই স্থানে ঢেলে দেয়া আছে, শুধু তিনিই নন আর যারা যারা এসেছিলেন। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অগস্ত্যমুনি। আমরা জানি তিনি তার শক্তি কৈলাসে বিনিয়োগ করেছেন, তো অগস্ত্য যা ছিলেন সবটাই ঢেলে দিয়েছেন কৈলাসের দক্ষিণ মুখে। এটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য মানে অবিশ্বাস্য। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এর কোনো শব্দ নেই, তবে এর ক্ষমতা ও শক্তির দিক দিয়ে এটা একবারে অবিশ্বাস্য। তো দক্ষিণাত্যের অতীন্দ্রিয়বাদ বলতে যা কিছু বোঝায়, অগস্ত্যই হলেন সবকিছুর উৎস। আমি যা কিছু, তার মূলে তিনি। আপনি বলতে পারেন আমি কেবল তার আঙুলের একটা নখ মাত্র আপনার জীবনে আচর কাটছি এই মুহূর্তে।